সিরিজের শেষ ম্যাচে সৌম্য কায়েসের জোড়া সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। স্বীকৃত দুর্নীতিবাজদের সাথে নিয়ে গণতন্ত্রের কথা বলা প্রতারণা ছাড়া কিছু নয় বললেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের কোনো দাবিই মানা সম্ভব না বলছে আওয়ামী লীগ, 25 শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল ফ্রন্ট। জাতীয় নির্বাচন ঘিরে সংস্কারপন্থীদের কাছে টানছে বিএনপি, বিকল্প ধারায় যোগ দিলেন শমসের মবিন। পঞ্চগড়ের 10 মাইলে বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহত, আহত 30। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি সাবরিনা মমতাজ। এছাড়া সংবাদে আরো থাকছে অতুলনীয় স্বাদের গোপালগঞ্জের দত্তের মিষ্টির কদর দেশ জুড়ে, যাচ্ছে বিদেশেও। তবে শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে 7 উইকেটের জয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। জয়ের জন্য 287 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যান অব দ্য ম্যাচ সৌম্য সরকার আর সিরিজ সেরা হয়েছেন ইমরুল কায়েস। অন্যান্য প্রসঙ্গ, যারা দুর্নীতি নিয়ে কথা বলে তারাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, সংবিধান প্রণেতা বলে পরিচয় দেওয়া লোকেরাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি জানাচ্ছে। একটি মহল দেশে স্বাভাবিক পরিস্থিতি চায় না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এবার জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও আসে যৌথ সভা থেকে। মিরাজ মিজুর রিপোর্ট। সন্ধ্যায় গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও আওয়ামী লীগের সংসদীয় দলের যৌথ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভার শুরুতেই দেশের সার্বিক পরিস্থিতি ও দলের অবস্থান তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য কাজ করতে চাইলে যে করা যায়, দল হিসেবে আওয়ামী লীগ তা প্রমাণ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজদের নিয়ে গণতন্ত্রের কথা বলা প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যারা দুর্নীতির বিরুদ্ধে এত বড় বড় লম্বা লম্বা কথা বলেছেন, যেমনকি আমার বিরুদ্ধে তো বলেছেন এই দুর্নীতি হচ্ছে ওই দুর্নীতি হয়েছে, তারা কিন্তু এত তাত্ত্বিক কথা বলে ধরে আবার ওই দুর্নীতিবাজ 10টা কষ্ট মামলা সাজা প্রাপ্ত, সেই সাথে মানি লন্ডারিং আর সেই দল সহ অর্থাৎ বিএনপি জামাত জোট সহ ঐক্য প্রক্রিয়া তৈরি হয়েছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি জানানোয় জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। একদিকে দাবি করবে সংবিধান রচয়িতা, অপরদিকে আবার সেই সংবিধানকে লঙ্ঘন করার জন্য মানে নির্বাচনের অন্য ফর্মুলা দেবে, অনির্বাচিত একটা সরকার গঠন করতে বলবে, সরকারকে পদত্যাগ করতে বলবে, এটা এই আবদারটা কেন, কার স্বার্থে, কিসের স্বার্থে, সেটাই আমাদের প্রশ্ন। এবার জাতীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত আসে যৌথ সভা থেকে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে শিশুরাই আগামীতে দেশ চালাবে, তাদের হাত ধরে পূর্ণতা পাবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা, তাই ছেলে মেয়েদের সুশিক্ষা শিক্ষিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গণভবন প্রাঙ্গণে ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিরাজ মেজর আরেকটি রিপোর্ট। গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জীবন সুন্দরভাবে সাজাতে ও আনন্দময় করতে খেলাধুলা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক চর্চার পথ উন্মুক্ত করতে হবে। এই শিশুরাই জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের আজকের যে শিশু, আগামী দিনে তারাই তো দেশ চালাবে, আর এই শিশুর মধ্যে থেকেই কেউ না কেউ আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, দেশের গুরুত্বপূর্ণ স্থানে থাকবে, ভালো শিক্ষক হবে, বিভিন্নভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলবে। শিশুদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিকাশে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে, শিক্ষার বিস্তার ও মান উন্নয়নে কাজ করে বলেও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলা, চিত্রাঙ্কন অথবা সাংস্কৃতিক চর্চা, এগুলি আমাদের ছেলে মেয়েদেরকে একটা সুন্দর জীবন গড়ার সুযোগ করে দেয়, জীবনকে সুন্দরভাবে দেখার সুযোগ করে দেয়, তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবারও সুযোগ করে দেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এই কাজগুলি করে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নে সারা দেশে 300+ কলেজ এবং 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2,04,00,000 শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকেও আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি। মিরাজ বিজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবিই মানা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেছেন, ঐক্যফ্রন্ট জনমনে কোনো সাড়া ফেলতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রাজধানীর উত্তরায় মেট্রো রেল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। যারা আন্দোলনে বিজয়ী হতে পারে না, তারা কখনোই নির্বাচনেও বিজয়ী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন যখন হবে, নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। নিরপেক্ষ সরকারের দরকার নেই। সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশে ইনকাম্বেন্সি যেভাবে ক্ষমতায় থাকে, রুটিন ওয়ার্ক করবে, সেভাবেই থাকবে। কিন্তু মূল দায়িত্ব হচ্ছে নির্বাচনের, নির্বাচন কমিশন। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সিলেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি মানা সম্ভব নয়, বর্তমান সরকারের অধীনে তাদের নির্বাচনে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এখানে তারা যে সাধ্যবাদ দিয়েছে, পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে, পদত্যাগ করতে হবে, কোনোটাই সংবিধান সম্মত নয়, সবচেয়ে সংবিধান পরিপন্থী, এবং এই ধরনের দাবি কখনোই গ্রহণ করা হবে না। এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেটে বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রত্না জামান, 21 টেলিভিশন। 25টি শর্তে চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে নগরীর নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তথ্য জানান নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। কাল চট্টগ্রামে ঐক্যফ্রন্টের এই বিভাগীয় সমাবেশ হওয়ার কথা। বিএনপি নেতারা জানান, লালদীঘি ময়দানে ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমতি চাইলেও বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। যে লালদীঘি ছোট দলকেও আজকে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় বিএনপির মতো এবং জাতীয় ঐক্যফ্রন্টের যেখানে সমস্ত দল এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, এই জাতীয় ঐক্যফ্রন্টকে আজকে লালদীঘির ময়দান দেওয়া হচ্ছে না। আজকে পার্টি অফিসের অপোজিটে এই একটু আগে সমাবেশের ঠিক 12 ঘন্টা বলা যায়, 12 ঘন্টা আগে আমাদেরকে বলেছে যে সমাবেশ করার জন্য। সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। দলে ফেরানো হচ্ছে 1/11 সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপি নেতাদের। শীর্ষ নেতাদের সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ঘরে ফেরা নেতারা বলছেন, নির্বাচন মূল লক্ষ্য হলেও আন্দোলনে দলকে শক্তি যোগাতে কাজ করবেন তারা। তাপসী রাবেয়ার রিপোর্ট। 2007 সালে 1/11 বিএনপির তৎকালীন মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কার পন্থায় হাঁটেন 110 নেতা। পরে দল থেকে বহিষ্কার করা হয় তাদের। নানা সময়ে ক্ষমা চেয়ে দলে ফিরেছেন অনেকেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেরেন 11 নেতা। নেতাদের ফেরানোর নেতৃত্ব দিচ্ছেন জহিরুদ্দিন স্বপন ও সাখাওয়াত হোসেন বকুল।
দীর্ঘ দশ বছর বাইরে থাকলেও দলের প্রতি মমত্বের ঘাটতি নেই বলে জানিয়েছেন নতুন করে ফেরা এগারো নেতা। বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তাদেরকে সক্রিয় করছে বিএনপি। দলের আন্দোলন এবং সংগঠনের পরিকল্পনা নিয়ে আমরা বসছিলাম। ইফ দেয়ার ইজ এ লেভেল প্লেইং ফিল্ড, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব তাদেরকে বের করার জন্য, এবং সেই সাথে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আন্দোলন সফল করতে পুরনো নেতারা আবারও রাজপথে থাকবেন বলে জানান সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। আমরা প্রত্যেকেই যার যার নির্বাচনী এলাকায়, ইতিমধ্যেই নির্বাচনে বিজয়ের অভিজ্ঞতা আছে আমাদের, এবং প্রত্যেকেই এলাকায় জনপ্রিয়, এবং ইতিমধ্যে দলও বিভিন্ন জায়গায় জরিপ করেছে। কারণ দল তো আর পরাজিত হওয়ার জন্য কোনো প্রার্থী দিবে না, দল তো বিজয়ী হওয়ার জন্যই প্রার্থী দিবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দল আর আন্দোলন বেগবান করতে আবারও ফেরানো হচ্ছে নেতাদের। তারা আছেনই, তারা কাজ করবেন নিশ্চয়ই, যে যার জায়গা থেকে কাজ করলে এটা দলের জন্যই উপকার হবে, আমরাও মনে করি সেটা। এটা তো আলাদা করে দেখার কিছু নাই, তারা বিএনপিতেই ছিলেন, তারা অঙ্গীকার করেছেন যে তারা আরও সক্রিয়ভাবে কাজ করবেন, তাদেরকে বলা হয়েছে করবে। মনোনয়নের ক্ষেত্রে সংস্কারপন্থীদের নিয়ে কোনো বিভেদ হবে না বলেও জানান রিজভী। কে নমিনেশন পাবে না পাবে সেটা তো এখন আমি এভাবে বলতে পারবো না, কার জনপ্রিয়তা বেড়েছে কার কমেছে কোন ব্যক্তি। এটা তো একটা বৃহত্তম রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে অসংখ্য কম্পিটিশন থাকে, এক এলাকায় তো একজন ব্যক্তি থাকে না। আর মানে নির্বাচনের প্রার্থীটা তো এটা একটা ফিক্সড ব্যাপার না। তো সংস্কারপন্থীদের ফেরানোর মধ্য দিয়ে বিএনপি আরও গতিশীল হবে বলে জানিয়েছেন দলের নেতারা। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী সহ সাবেক দুই প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন ও নাজিম উদ্দিন আল আজাদ বিকল্প ধারায় যোগ দিয়েছেন। শুক্রবার রাজধানীর বাড্ডায় বিশেষ কাউন্সিল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিকল্প ধারায় যোগ দেন তারা। পরে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের কারণেই ঐক্যফ্রন্টে যাননি তিনি, বিকল্প ধারা নিজের আদর্শ নিয়ে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাছেন মোহাম্মদ নুরুন নবী। বিকল্প ধারা বাংলাদেশের বিশেষ জাতীয় কাউন্সিল হলেও এটি হয়ে ওঠে দলের যোগদান অনুষ্ঠান। যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী, ছাত্র দলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার সহ অন্যান্যরা। এক সময় রাজনীতি হতে অবসর নিলেও দেশের প্রয়োজনে ফিরবেন এমন প্রতিশ্রুতি রক্ষা করতেই এই ফেরা বললেন নেতারা। একইভাবে তার পরবর্তীতে আমরা দেখলাম এদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এবং একটি ঐক্যের পক্ষে সবসময় অবস্থান নিয়েছিলেন। যারা জাতীয়তাবাদী রাজনীতিকে বিশ্বাস করেন তাদের জন্য বিকল্প ধারার দরজা সবসময় খোলা ঘোষণা দলটির নেতাদের। বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে যারা আছেন, যারাই গণতন্ত্রে বিশ্বাস করেন, সমস্ত নেতা কর্মীদের আমি আহ্বান করব, আসুন আপনারা সবাই আমাদের কাছে আসুন, আমরা সবাই একসঙ্গে যারা আমাদের রাজনীতির পক্ষে লড়াই করব, যারা যাচ্ছে চলে আসুন, সমস্ত জাতীয়তাবাদের শক্তিকে আমরা আমাদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে চাই। চুক্তিভঙ্গ করায় ডক্টর কামাল হোসেনের ঐক্যফ্রন্টে বিকল্পধারা যায়নি বলেও জানান তারা। আর যারা ষড়যন্ত্র করে তাদের সঙ্গে চুক্তি করা যায় না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়। 5ই জানুয়ারি নির্বাচনের পুনরাবৃত্তি করার জন্যই খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ দাবি করে মির্জা ফখরুল জানান, কমিশন পরিবর্তন না হলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চায়, তাদের সকল উদ্দেশ্যটাই সেটা। তাদের এই গত কয়েক বছর ধরে একমাত্র লক্ষ্য হচ্ছে যে তারা বিনা নির্বাচনে সমস্ত বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। তাদের কাছে কিছু যায় আসে না যে তারা অন্য কোনো দল আসলো কি আসলো না, তারা মনে করে যে তারা এই গায়ের জোরেই ক্ষমতায় টিকে থাকতে পারবে।
পঞ্চগড়ের 10 মাইল এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে 10 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। রাত সোয়া 8টার দিকে তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে যাত্রীবাহী মিনিবাস তেঁতুলিয়া যাওয়ার পথে ভজনপুর এলাকায় বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 5 জন। গুরুতর আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের অধিকাংশই ভজনপুর, তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বাসিন্দা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে চীন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীনা মন্ত্রী ও স্টেট কাউন্সিলরের বৈঠক। অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, শিলং আদালতের রায়। আমন্ত্রণ আবারও রাত 11টায় 21 সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভায় যোগ দিতে আগামীকাল বরগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পটুয়াখালীতে যাবেন তিনি। এ সময় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। প্রিয় নেত্রীকে বরণ করতে প্রস্তুত উপকূলবাসী। বরগুনা প্রতিনিধি জয়দেব রায় ও পটুয়াখালী প্রতিনিধি জলিল রহমানের সহায়তায় ফারজানা শ্রাবন্তর রিপোর্ট। দীর্ঘ 5 বছর পর জননেত্রী শেখ হাসিনার বরগুনা সফর। 2001 সালে তার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আসনে তাই কমতি নেই প্রস্তুতির। কাল বিকেলে তালতলির এ মাঠেই জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। তাকে বরণ করতে ব্যাপক উৎসাহী দলীয় নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। হোল শহরটাই হবে জনসভার মাঠের মতোই হবে এবং এখানে আমরা আশা করি 1-1.5 লক্ষ লোক। এই শুভ আগমনের মূল প্রতিপাদ্য বিষয় হল দেশ এবং গণতন্ত্র বিরোধী যে অপশক্তি আজকে সমস্ত দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা প্রতিহত করা। এখানে তিনি কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন এবং একটা জনসভায় উপস্থিত থাকবেন। এই জন্য আমাদের জন্য সম্ভাব্য যা প্রস্তুতি আছে তা চলছে। প্রধানমন্ত্রীর কাছে উপকূলবাসীর দাবি, তালতলিকে পৌরসভায় রূপান্তরিত করে শিল্পনগরী ও পর্যটন জোন স্থাপন, আর শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থার উন্নয়ন সহ ভূমি সমস্যার সমাধানের দাবি রাখাইন সম্প্রদায়ের। এই কিষাণের পর তালতলিকে যেন তিনি একটি শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারেন, পর্যটন কেন্দ্র হিসাবে যেন সুন্দরভাবে এটা বাস্তবায়িত হয়। যতটুকু উন্নয়ন করছে আরো বেশি ব্যাপকভাবে উন্নয়ন হবে। বরগুনায় 21টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা। সকালে পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসন কেন্দ্র, স্বপ্নের ঠিকানার চাবি ও দলিল হস্তান্তর করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে তাই উৎসবের আমেজ পটুয়াখালীতে। আমরা ঘর বাড়ি পেয়ে খুশি। এখন যদি সরকার, বাংলাদেশ সরকার আমাদের চাকরি বাকরির ব্যবস্থা করতো তাইলে আমরা আরো খুশি হতাম। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়ে জননেত্রী শেখ হাসিনা তাদের অনিকোপুরে জায়গা করে নিয়েছেন। এই সফরে 16টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত বসাবেন 5টি প্রকল্পের। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন। সফররত চীনা মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেজির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে বাংলাদেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিতে রাজি হয়েছে দেশটি। বৈঠকে পুলিশের ট্রেনিং ও গোয়েন্দা তথ্য আদান প্রদান বিষয়ক 3টি সমঝোতা স্মারক সই হয়। তহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেজির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক। দুই ঘণ্টার বৈঠকে গুরুত্ব পায় মাদক, সাইবার ক্রাইম, সন্ত্রাস ছাড়াও রোহিঙ্গা ইস্যুটি। আইন শৃঙ্খলা বাহিনীর ট্রেনিং, তথ্য আদান প্রদান, পুলিশের যন্ত্রপাতি ক্রয় সহ 3টি সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে। পরে বৈঠকের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের এজেন্ডা ছিল 4টি, 10টি বিষয়ে আলোচনা হয় এবং 3টি ডকুমেন্ট সাইন হয়। বিশ্বাস করেন চায়না যে এই মায়ানমারের মানে যে এখানে আসছে মায়ানমারের অধিবাসীরা, এরা খুব শীঘ্রই ফিরে যাবে এবং এটা তাড়াতাড়ি সলভ হবে, এটা তারা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারা সবকিছুই লক্ষ্য রাখবে। বাংলাদেশী নাগরিকদের জন্য অনারাইভাল ভিসা দিতে চীন রাজি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের টুরিস্ট, আমাদের ব্যবসায়ী যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যেতে পারে
তাহলে সেখানে গেলে তাদের ভিসা তারা অন অ্যারাইভাল ভিসা দিবেন এটাও বলে গিয়েছে। চীনামন্ত্রী সরকারের উন্নয়নের প্রশংসা করে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। ভবিষ্যতে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট আসবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারের বর্ষা মৌসুমে পাহাড়ধস সহ নানা প্রাকৃতিক কারণে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে যে মাত্রায় প্রাণহানির আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। জেনেভা ভিত্তিক বিশ্বজুড়ে শরণার্থী ব্যবস্থাপনা মনিটরিং সংস্থা ACAPS বলছে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে পেরেছে বাংলাদেশ। তবে বিশুদ্ধ পানি ও স্যানিটারি ল্যাট্রিনের মতো মৌলিক চাহিদা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে রোহিঙ্গাদের। সঞ্জিদা রশিদের রিপোর্ট। জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প এখন কক্সবাজারে। সীমিত সম্পদ দিয়ে বিপুল চাহিদা পূরণের এক অসম আশ্চর্য লড়াইয়ে বাংলাদেশ। এরপরও এবারের বর্ষা মৌসুমের ধকল সামলে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। বর্ষা মৌসুমে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোর ব্যবস্থাপনা নিয়ে বিশদ রিপোর্ট করেছে জেনিভা ভিত্তিক শরণার্থী ওয়াচডগ ACAPS। প্রতিবেদনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক ওয়েবসাইট রিলিফ ওয়েব। বর্ষা মৌসুমের আগে পাহাড় ধসের ঝুঁকিতে ছিল প্রায় 2.5 লাখ রোহিঙ্গা। তবে মৌসুমের শেষে পাহাড় ধসে মাত্র একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। রিপোর্টে বলা হয়েছে বৃষ্টি প্রবণ কক্সবাজারের পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগেভাগেই 26,000 রোহিঙ্গা আশ্রিতকে সরিয়ে নেওয়া হয়। ব্যাপক গণসংযোগ আর প্রচারণা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে সচেতন করা হয় এই বিশাল জনগোষ্ঠীকে। এরপরও বর্ষায় 1,500 বস্তিঘর ভেঙেছে, ক্ষতিগ্রস্ত প্রায় 55,000 মানুষ। বাংলাদেশের সরকার ও শরণার্থী বিষয়ক NGOগুলোর প্রতিবেদন ঘেঁটে করা রিপোর্টটি বলছে ভরা বর্ষায় ক্যাম্পে জলবদ্ধতার ঘটনা ঘটেনি। ACAPS বলছে বর্ষায় বিশুদ্ধ পানি ও স্যানিটারি ল্যাট্রিন নিয়ে বিপদে পড়েছিল রোহিঙ্গারা। নভেম্বর ডিসেম্বরে সাইক্লোন মৌসুমে রোহিঙ্গাদের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শরণার্থী বিষয়ক এই ওয়াচডগ। সঞ্জিতা রশিদ, একুশে টেলিভিশন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি আজ কক্সবাজারে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে এক মত বিনিময় সভায় এই কথা বলেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দাসের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, পুলিশ সুপার ABM মাসুদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মহিদুর রহমান বক্তব্য রাখেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খালাস দিয়েছে শিলংয়ের একটি আদালত। চতুর্থবার পেছানোর পর তার বিরুদ্ধে মামলাটির রায় হল। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে 3 বছর ধরে মামলাটি চলে। গত 13 আগস্ট মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। সালাউদ্দিন আদালতকে জানিয়েছিলেন 2015 সালের মার্চে রাজধানীর উত্তরার বাসা থেকে তিনি অপহৃত হন। পরে কে বা কারা তাকে শিলংয়ে ফেলে যায়। সালাউদ্দিন আহমেদ 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার APS ছিলেন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে দিয়ে 2001 সালে কক্সবাজার থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ভারতে আটক থাকা অবস্থায় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন সালাউদ্দিন আহমেদ। আরেক দফা বাড়ল আদার দাম। এক সপ্তাহের ব্যবধানে হালিতে ডিমের দাম বেড়েছে 4 টাকা। শীতের সবজি সরবরাহ বাড়ায় দাম কমেছে। চালের দর স্থিতিশীল। রাজধানীর বাজার ঘুরে আরও একটি রিপোর্ট জানাচ্ছেন সঞ্জিতা রশিদ। রাজধানীর নিত্যপণ্যের বাজারে হঠাৎ করে বেড়েছে আদার দাম। দেশি আদার কেজি 160 আর আমদানি করা আদা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। ডিমের বাজারও চড়া। 32 টাকার হালির ডিম বিক্রি হচ্ছে 36 টাকা করে। ডিমের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বাজারে তো ডিমের দাম এখন বর্তমান অনেক হাই আর কি। গতকাল 105 টাকা বিক্রি করছে, এখন 100 টাকা বিক্রি করে। তবে স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। সরবরাহ বাড়ায় দাম কমেছে। প্রতি পিস ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 30 টাকা আর শিমের কেজি 70 টাকা। তবে বেড়েছে শশার ও টমেটোর দাম। ফুলকপি বাঁধাকপির দামটা একটু বেশি। শিম ছিল 110, সে জায়গায় আজকে 70 টাকা। নতুন বাড়িছে হিসাবে ঠিকই আছে। গত সপ্তাহে শিম আসলে আপনি 120 টাকা কেজি সিরিয়াল বিক্রি হয়েছে, আজকে শিম হয়েছে 70 টাকা কেজি। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে কমেছে 5 টাকা। কমেছে রসুনের দরও। গত সপ্তাহে 45-42 টাকা বিক্রি করা হয়েছে আর এখন বিক্রি করতেছে আপনার 40-38 টাকা।
ভালো মানের মিনিকেটের দাম কেজিতে 2 টাকা কমেছে, অন্যান্য চালের দর অপরিবর্তিত। এক মাস আগেও আমি যে দামে কিনছি এখনো একই দামে কিনতেছি। মিনিকেট চাল মনে করেন 50 52 টাকা এক নাম্বারটা। গরুর মাংস 480, খাসির মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 120 টাকা এবং দেশি মুরগির কেজি 300 থেকে 400 টাকা। সঞ্জিতা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর টোল আদায় নিয়ে শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত এক, গুলিবিদ্ধ আরো 10 জন। যথাসময়ে খাশোগি হত্যাকাণ্ডের আরও প্রমাণ উপস্থাপন করা হবে, জানালেন তুরস্কের প্রেসিডেন্ট। দেখছেন রাত 11টার 21 সংবাদ। পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতু টোল মুক্ত করার দাবিতে শ্রমিক পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছে, 10 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিনের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। সকাল থেকেই পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর টোল কমানোর দাবিতে ঢাকা মাওয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মিছিলে বাধা দেয় পুলিশ। সিএনজি অটোরিকশা ও ট্রাক শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হয় সোহেল নামের এক ট্রাক হেল্পার, গুলিবিদ্ধ হয় আরও 10 জন, পুলিশ সহ আহত হয় অর্ধ শতাধিক। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সেতু টোলমুক্ত করার ঘোষণা দিলে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। সরকারের কাছ থেকে বৈধ ইজারা নিয়ে নির্ধারিত হারেই টোল আদায় করা হচ্ছে বলে দাবি করেছে ইজারাদাররা। আমরা সরকারিভাবে টেন্ডার পেয়েছি, সরকারি রেট যেটা আমাকে দিয়ে দিয়েছে আমরা রেটের উপরে টেন্ডার করে ফ্রিজ পাইছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘন্টা দিয়ে গাড়ি বন্ধ ছিল ঢাকা মাওয়া রোডে এই পোস্তগোলা ব্রিজ দিয়ে, তা আমরা এখন আপাতত গাড়ি যাচ্ছে, গাড়ি যান চলাচল স্বাভাবিক হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলার শিকার হয়েছেন জেলা টাস্কফোর্সের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা 7টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা এই হামলার শিকার হন। রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গিমারার চরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধানিয়ার বাড়িতে মা ইলিশ মজুদের খবরে অভিযান চালানো হয়। এ সময় জেলেরা টাস্কফোর্সের সদস্যদের উপর হামলা চালায়। পরে নৌপুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে 500 মন ইলিশ জব্দ করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ঢাকার 17 আসনের আওয়ামী লীগ নেতারা বলেছেন বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদ্বীপ বালিরঘাট এলাকায় ঢাকার 17 আসনের আওয়ামী লীগ নেতারা একথা বলেন। তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় আবারও ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আর আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। স্বাদে অতুলনীয় গোপালগঞ্জের দত্তের মিষ্টি, সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও। প্রতিদিনই তাই বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করছেন মিষ্টি কিনতে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে কোটচত্বর এলাকায় দত্ত মিষ্টান্ন ভাণ্ডার। স্বাদে অতুলনীয় এই মিষ্টির খ্যাতি পুরো অঞ্চল জুড়ে। 50 বছর আগে কিশোর বয়সে মিষ্টির ব্যবসা শুরু করেন সুধীর দত্ত। সম্প্রতি তিনি অসুস্থ হওয়ায় তার দুই ছেলে পরিচালনা করছেন দোকানটি। গোপালগঞ্জের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি দত্তের মিষ্টির স্বাদ নেননি। এমনকি যারা এখানে কোনো কাজে আসেন তারাও এই মিষ্টির স্বাদ নিতে ভোলেন না। যার সাথে আসছি উনি নিয়ে আসলো যে চলেন গোপালগঞ্জের একটা প্রসিদ্ধ মিষ্টি খাওয়াবো। প্রায় আমরা বাবার সাথে এই দোকানে সন্দেশ খেতে আসি। দত্তের সন্দেশ খুব ঐতিহ্যবাহী সন্দেশ, আমরা ছোটবেলা থেকে মিষ্টি আমরা খেয়ে আসতেছি, খুবই ভালো লাগছে আর সেজন্য আমি মাঝে মাঝে এখানে আসি এবং মিষ্টি খাই। প্রতিদিন 150 থেকে 200 কেজি সন্দেশ ও 1000 থেকে 1500 পিস রসগোল্লা বিক্রি হয়। প্রতি কেজি সন্দেশ 550 টাকা ও প্রতি পিস রসগোল্লা 10 টাকা। নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারও।
সন্দেশটা খুব বেশি চলে, অর্ডার নিলে পরে অর্ডার দিলে পরে আমরা তৈরি করি। দূর দূরান্ত থেকে লোক আসে, এরাও মিষ্টি নেয়, খাওয়া দাওয়া করে, আমাদের দোকানে অর্ডার টর্ডার করে, এগুলো আমরা সাপ্লাই দিই। গুণগত মানের গোপালগঞ্জের সেরা মিষ্টি দত্তর মিষ্টি। দেশের বাইরেও আত্মীয় স্বজনদের কাছে এই মিষ্টি পাঠাচ্ছেন অনেকে। যথাযথভাবে সংরক্ষণ করে রপ্তানি করতে পারলে বিদেশেও এই মিষ্টি কদর পাবে বলে আশা এলাকাবাসীর। আফসানা নীলা, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সিরিজের শেষ ম্যাচে সৌম্য কায়েসের জোড়া সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শিক্ষিত দুর্নীতিবাজদের সাথে নিয়ে গণতন্ত্রের কথা বলা প্রতারণা ছাড়া কিছু নয় বললেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের কোনো দাবিই মানা সম্ভব না বলছে আওয়ামী লীগ, 25 শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল ফ্রন্ট। জাতীয় নির্বাচন ঘিরে সংস্কারপন্থীদের কাছে টানছে বিএনপি, বিকল্প ধারায় যোগ দিলেন শমশের মবিন। পঞ্চগড়ের 10 মাইলে বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহত, আহত 30। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ রাত 1:00 দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।